স্যার আজকে যে আপনারা মানে কিছু অবৈধ মাল পাইছেন এটা কোন জায়গা থেকে পাইছিলেন স্যার ছিল এটা ছিল গতকালকে গতকালকে সন্ধ্যার দিকে ঠিক 5টা থেকে আমরা আমাদের নাকা পয়েন্টে মোলানগরে বেকে চেকিং করছিলাম তখন আমাদের সুসম খবর আসে আর কি খয়রপুরের দিক থেকে একটা বোলেরো পিকআপ কন্টেনার গাড়ি TR01H1532 এই গাড়িটা আসছে খয়রপুরের দিক থেকে গাড়িটাতে কিছু সন্দেহজনক জিনিস প্যাক করা আছে তখন নাকাতে আসার সঙ্গে সঙ্গে আমরা গাড়িটা ডিটেন করি ডিটেন করার পর গাড়িটা আমরা চেক করি চেক করার পর দেখা গেল গাড়িটাতে অনলাইনে যেসব জিনিসপত্র পাবলিক আনে সেই জিনিসগুলি কিছু প্যাকেট আছে প্যাকেটগুলি চেক করার পরে দেখা গেল অন্যান্য জিনিসের সঙ্গে এখানে টোটাল 23টা প্যাকেট যেগুলির মধ্যে 18টার মধ্যে আমরা পেয়েছি ফেন্সিডেল টোটাল 3600 বোতল আর 5টা প্যাকেটে আমরা অ্যাসকপ সিরাপ পেয়েছি টোটাল 800 বোতল কালকে কি অ্যারেস্ট করতে পেরেছি হ্যাঁ কালকেই ওদের তিনজনকে আমরা যখন জিজ্ঞাসাবাদ করি যে এগুলি তোমরা কোথায় নিয়ে যাচ্ছ তো ওরা ঠিক সঠিক উত্তর দিতে পারেনি তো এছাড়া অন্যান্য যেইগুলি জিনিস ছিল এইগুলির তাদের ইনভয়েস আমরা পেয়েছি কিন্তু এই জিনিসগুলির কোনো ইনভয়েস ওদের সঙ্গে ছিল না এগুলি সাসপিসিয়াস এবং NDPS কন্ট্রাব্যান্ড আইটেম সেই কারণে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং জিনিসগুলি সিজ করেছি অ্যাকর্ডিংলি আমাদের থানাতে একটা কেস রেজিস্টার হয়েছে আমরা আজকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করেছি তাদের নামগুলি কী কী স্যার তাদের নাম ড্রাইভার যে ছিল তার নাম হলো ইন্দ্রজিৎ দাস আর যারা ডেলিভারি বয় ছিল একজনের নাম টুটন দাস আর একজনের নাম সুরজিৎ দাস আচ্ছা তো অ্যাকচুয়ালি স্যার মানে যেগুলি আটক করেছেন সেই জিনিসগুলির বাজার মূল্য কত হবে বাজার মূল্য অ্যাপ্রক্সিমেট 10 লাখ এখন কি স্যার মানে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে স্যার হ্যাঁ এখন তাদেরকে আমরা আদালতে প্রেরণ করেছি এবং আমরা পুলিশ রিমান্ড চেয়েছি ও রিমান্ড আসলে ওদেরকে ইন্টারোগেশন করবো তখন দেখা যাবে কোথা থেকে এনেছে কোথা নিয়ে যাবে তখন বের হবে এই ধরনের অভিযান কি স্যার আপনাদের ভবিষ্যতে জারি থাকবে হ্যাঁ এই ধরনের অভিযান আমরা চালু রাখবো